তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সরস্বতী ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, যে টোটো এসছে। আর এই দেখো সুন্দর সুন্দর ঠাকুর তোমরা আমাদের গ্রামের দিকে পাবে। তো এখানে খুব সুন্দর ঠাকুর তৈরি করা হয়। তো আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগর তো বুঝতেই পারছো যে নাম করা, তো সেই ধরনেরই এখানে ঠাকুর তৈরি হয়। আসলে জায়গার নাম তো সব জায়গায় হয়, কিন্তু জায়গার থেকেও ভালো ভালো ঠাকুর তৈরি হয়। তো সেগুলো আমরা খোঁজ রাখি না বা দেখি না। তো তোমরা যারা দেখছো যে সরস্বতী ঠাকুর কত সুন্দর সুন্দর ঠাকুর দেখো, তো ঠাকুরগুলো এখনো রেডি হয়নি, সব চুল লাগানো হয়নি। এই যে দেখো ছোট ঠাকুর, ছোট ছোট ডিজাইনের ঠাকুর, সাদা ঠাকুর আছে, এবং সারা ঘর দেখতে পাচ্ছ ঠাকুরে ভর্তি। তো এখানে সরস্বতী ঠাকুর তো তৈরি হয়, সেই সঙ্গে আরো বিভিন্ন ঠাকুর এখানে তৈরি হয়। তো এই যে ঠাকুর চলে যাচ্ছে, তো দেখছো ঠাকুরকে তোলা হচ্ছে উপরে, টোটোতে করে ঠাকুর নিয়ে যাওয়া হবে, কারণ পুজো চলে এসছে। তো এই যে টোটোতে বসে আছে দেখতে পাচ্ছ, এটাই শিল্পী। এই কাকাই ঠাকুরগুলো তৈরি করে, কাকা কাকিমা দুজনাই আছে। তো ঠাকুর নিয়ে যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা, যাতে রাস্তা যেতে যেতে ঠাকুরগুলো ভেঙে না যায়, সেভাবে টাইট করে এই খড় দিয়ে সাজানো হচ্ছে। তো তোমরা যারা শহর এলাকা থেকে এই ভিডিওটা দেখছো, তোমরা হয়তো বুঝতে পারছো না এগুলো কিসের খড়। এগুলো ধানের খড়, আমরা যে চালটা খাই সেই চালের গাছ এগুলোকে বলতে পারো। এই গাছ থেকে আমরা ধান পাই, ধানগুলো থেকে চাল তৈরি হয়, তারপরে তোমাদের কাছে চালগুলো পৌঁছাই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমাদের ঠাকুরের উপরে, তো চালের কথা বলবো না। এদিকে দেখো সুন্দর সুন্দর ঠাকুর। তো যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। তোমরা আমার চ্যানেল থেকে বিভিন্ন খোঁজ খবর পাবে, আগামী দিনেও পাবে। তো সেই খোঁজ খবর পাওয়ার জন্য তোমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, জুড়ে থাকতে হবে। আর সেই থাকার উদ্দেশ্য একটাই, যে তোমরা তোমাদের ভিডিওর পাশে যে সাবস্ক্রাইব লেখাটা দেখছো সেটাতে টাচ করো, এবং টাচ করার পরে বাঁ দিকে দেখবে একটি লিস্ট আসবে, সেখানে বেল আইকন দেখাবে, সেটা বাজিয়ে অল করে দিও, তাহলেই সমস্ত খবর তোমাদের কাছে পৌঁছাবে। তো দেখো সুন্দর সুন্দর ফটো, সুন্দর সুন্দর ঠাকুর। তো আমরা অনেকেই সরস্বতী পুজো করে থাকি, কারণ ছোটোর থেকেই আমরা স্কুলে স্কুলে পুজো করি, এবং তারপর বড় যখন হই তখনও আমরা বিভিন্ন ঘটা করে এই পুজো করে থাকি, কারণ আমাদের বাঙালিদের কাছে এবং অবাঙালিদের কাছেও বলতে পারো, তো সরস্বতী পুজোটা একটা আকর্ষণীয় জিনিস এবং আকর্ষণীয় একটা পুজো, কারণ সবারই বাড়িতেই পুজোটা হয়, আমরা উপোস করে থাকি, এবং অনেক মনস্কামনা পূরণের জন্য আমরা সরস্বতী পুজো করে থাকি। তিনি বিদ্যার দেবী, এবং যারা গান সাধক আছেন, বিভিন্ন ধরনের গান করি আমরা শিল্পী যারা আছি, তারাও এই সরস্বতী ঠাকুরকে প্রচুর পরিমাণে ভক্তি করি। তো তোমরা দেখছো যে কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে হয়। দেখো তোমরা যারা ভিডিওটি স্কিপ করবে তারা কিছুই বুঝতে পারবে না, দেখছো কত সুন্দর সুন্দর ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আরও ভালো ঠাকুর আছে যেগুলো তোমাদেরকে দেখাবো, দেখছো কত সুন্দর ঠাকুর, কত সুন্দর মুখ দেখো। আর শিল্পীর নিখুঁত হাতে তৈরি করা এই ঠাকুরগুলো, এই ঠাকুরটা দেখো, দেখছিস ঠাকুরটা কত সুন্দর। তো গ্রামে খুবই আসলে খুব ভালো ভালো ঠাকুর তৈরি হয়, তো এখান থেকে ঠাকুর বিভিন্ন জায়গায় যায়। এই ঠাকুর যেগুলো দেখছো এই ঠাকুরগুলো একটাও থাকবে না, সব চলে যাবে। এই দেখো আরেকটা ঠাকুর দেখেছি, ভালো একটা ঠাকুর, তো চলো তোমাদেরকে ওই ঠাকুরটা একবার দেখাই। এরকম একটা ঠাকুর দেখো, দেখেছো এই ঠাকুরটা যে খারাপ কেউ বলতে পারবে, তোমরা পারবে বলতে যে ঠাকুরটা দেখতে খারাপ? দেখো তার এখনো কিছুই সাজানো হয়নি, দেখছো কত সুন্দর ঠাকুর। দেখো এরকম একটা ঠাকুর,
দেখেছো এইদিককার ঠাকুরগুলো কত ডিজাইনের, কত সুন্দর ঠাকুর। তো এটাও ভালো ঠাকুর। তো দেখো তোমরা যদি ঠাকুর নিতে চাও তো তোমরা আমাদের নদিয়া জেলার যে গ্রাম পঞ্চায়েত আছে, তোমাদেরকে যে আগের ভিডিওটা দেখেছিলাম, যে গ্রাম পঞ্চায়েতের ভিডিও দেখেছিলাম, এই ভিডিওর কাছে আসলেই জিজ্ঞেস করবে যে এখানে ঠাকুর কোথায় তৈরি হয়, তাহলে সেখান থেকে খুব সুন্দর সুন্দর ঠাকুর পাবে। এখানে বিভিন্ন ঠাকুর তৈরি হয়, যেমন দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, বিভিন্ন ধরনের ঠাকুর তৈরি হয়। দেখো তো তোমাদেরকে বলবো যে তোমরা যারা এই ভিডিওটি দেখছে তারা তো বুঝতেই পারছো কত সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। তো তোমাদেরকে বলো তোমরা অবশ্যই হয়তো ঠাকুর পছন্দ করো বা সরস্বতী পুজো করছো আজকে দিনে, তো তাই আজকে তোমাদেরকে ভিডিওটা দেখালাম। দেখো দেখো সব সাজ সরঞ্জাম এখানে রেডি আছে। দেখো এই যে গ্যাস, এই যে হাতুড়ি, সব কিছু রেডি আছে এখানে, দেখছো। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমাদের হয়তো দেখতে মানে সময় লাগছে, তোমরা হয়তো খারাপ ভাবতে পারো। তো যাই হোক, ভালো থেকো সবাই, ভালোভাবে পুজো করো, এবং তোমরা এই সরস্বতী ঠাকুরের কাছে যা যা মনের আশা নিয়ে পুজো করেছো, তো তোমাদের সবারের মনস্কামনা পূর্ণ হোক, এটা আমি চাইবো। তবে শেষে বলবো যে তোমরা যারা এই মা সরস্বতীর কাছে তোমাদের মনস্কামনা পূরণের জন্য পুজো করছো, তারা কাইন্ডলি এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে হয়তো মা তোমাদের আরেকটু সাহায্য করবে। কারণ তোমরা যদি কাউকে সাহায্য করো সে সাহায্য তো বিফলে যায় না, তাই তোমাদের সাহায্য বলতে এই চ্যানেলটিকে শুধু একবার মাত্র সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলেই হবে। তো চলো আজ এই পর্যন্তই।